চিনি মসজিদটি সৈয়দপুর শহর থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এই মসজিদটির নির্মাণ শৈলী এবং সৌন্দর্য যে কোনো দর্শনার্থীদের মন কেড়ে নেবেই। মসজিদের গায়ে চীনামাটির সাদা টুকরোগুলো দেখতে চিনি দানার মতো, তাই এই মসজিদটি চিনি মসজিদ নামে পরিচিত। কয়েক শত দক্ষ কারিগরের একনিষ্ঠ পরিশ্রমের ফসল হিসেবে 1863 সালে এই সুরম্য মসজিদটি নির্মিত হয়। একদিন তোমার নাম মসজিদে হবে এলা। মসজিদটির ছাদে রয়েছে প্রায় 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ, যা মসজিদটির নকশাকে আরো জমকালো করেছে। মসজিদটির দেয়ালে চীনামাটির রঙিন কারুকাজ যেন দুপুরের উজ্জ্বল রোদে চিকচিক করছে। মসজিদটি নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদটির দেওয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদতারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এই মসজিদটিতে একসঙ্গে প্রায় 500 লোক নামাজ আদায় করতে পারে। দ্বিতল বিশিষ্ট এই মসজিদটিতে প্রবেশের জন্য উত্তর এবং দক্ষিণ প্রান্তে একটি করে দরজা রয়েছে। মসজিদটির গম্বুজগুলো মার্বেল পাথর দিয়ে বাঁধানো। এই পাথরগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। কিভাবে যাবেন এই চিনি মসজিদে? ঢাকা থেকে আসতে হলে আপনাকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর আসতে হবে। সৈয়দপুর শহর থেকে 1 কিলোমিটার উত্তরে ইসলামাবাদ এলাকায় অবস্থিত এই মসজিদটি। এছাড়াও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিমানযোগে সৈয়দপুর আসতে পারেন। আল্লাহ নামে জিকির করি, তার কাবাতে নামাজ পড়ি। আমি আল্লাহ নামে জিকির করি, পড়ব নামাজ তার কাবায়। মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়।